আমার ডলি মানে রেলওয়ে গলা বাপা রাখিছেন সব পয়সা সে 150 র ফিটি দেলা হাতে সে দাদা আর যে আমার ছুয়া পিল্লা জুড়ে পয়সা মাগলি যে আমি রেলওয়ে পয়সা আমটা গলা কাহিঁ পাই আমি পয়সা বেইনু আমি সে দাদা রাখিয়েছি তরভা থানা বালি বলছেন কি খালি বসাই দেউছেন আমার কথা শুনবার নাই সুবর্ণপুর জেলা তরভা পুলিশ নামরে আসিছি সঙ্গীন অভিযোগ যদি এহা সত হইথায় তেবে নিশ্চয় চিন্তার বিষয় অটে জনে দিব্যাঙ্গকু ন্যায় প্রদান করিবা বদলরে হৈরাণ করছি তরভা পুলিশ শেষরে দিব্যাঙ্গ জনক বাধ্য হই গণমাধ্যমর সাহায্য লড়িছন্তি তরভা থানা অধীনস্থ ঝাড়তরভা গ্রামর দিব্যাঙ্গ রজত নায়ক আনিছন্তি এইভলি অভিযোগ পারিবারিক কলহকু নেই পরিবারবর্গঙ্ক দ্বারা মাড় মারিথিবা অভিযোগরে সে দীর্ঘদিন হব তরভা থানার দ্বারস্থ হেউছন্তি রেলওয়ে লাইন ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ারে মিলিথিবা টঙ্কা বাবদকু নেই পরিবারবর্গঙ্ক মাড়রে তাঙ্ক স্ত্রীঙ্ক হাত ভাঙ্গি যাইথিবা সহ মুন্ড ফাটিথিবা ও শরীরর অন্য স্থানমানকরে আহত হইথিবা সে অভিযোগ করিছিলে হেলে তরভা পুলিশ তাঙ্কু ন্যায় প্রদান করিবা বদলরে থানারে ঘণ্টা ঘণ্টা ধরি অটক রখিথিবা এবং দিন গড়াই চালিথিবা সে অভিযোগ করিছন্তি এ সংক্রান্তরে তরভা আইআইসি ডোলামণি ভূঁইঙ্কু যোগাযোগ করিবারু তাঙ্ক সহিত সম্পর্ক হই পারিনথিলা যদি পুলিশ বাবু মানে জনে দিব্যাঙ্গকু এইভাবে আচরণ দেখাউছন্তি তেবে সাধারণ জনতা কাহা উপরে ভরসা করিবে প্রকাশ থাও কি 2017-18 মসিহারে সর্বভারতীয় স্তরের চতুর্থ স্থান পাইথিবা তরভা থানা নামরে এইভাবে অভিযোগকু নেই লোকঙ্ক মধ্যে অনেক চর্চা চালিছি বর্তমান তরভা থানা অঞ্চলরে দিনকু দিন বাইক চোরি হত্যা মদ চোর চালাণ আদি হেউথিবা বেলে পুলিশ অপরাধী মানুষ ধরিবারে বিফল হেউথিবা এবং কিছু অসাধু পুলিশ কর্মচারীঙ্ক হাত রহিথিবা নেই লোকঙ্ক মধ্যে চর্চা চালিছি আমি রেলওয়ের বাবদে পয়সা লাগাইছু রেলওয়ের বাবদে আমি 15 লাখ টঙ্কা পাইছিলু সে মোর বাপা মতো 1.5 লাখ দেলে আর বাকি দেমু বলে ভাগ নাই দেলে তারপরে যেতে আমি মাগুছ সেতবে আমি পিটি ধাউছাঁ আউ থানাকে যেতে গলি থানাওয়ালা শুনবার নেই তারপরে মো মাইজিকে পিটি দেখি হাত ভাঙি দিয়ে মুড় ভাঙি দিয়ে মুড় ফটাই দিয়েছন জঙ্গরে পিড়ি দিয়ে যাওয়া তারপরে আমি সে 2 টাকা দেবানি আমি ট্রিটমেন্ট হওয়ার লাগে আমি আমি বলাঙ্গীর ট্রিটমেন্ট যেন হইছু আমি খরচ লাগে যাচ্ছে টঙ্কাটা আমার পাখরে নাই বলে আমি কেন করবো এটা স্যার তোর থানার আমার শুনবানি আমার কথা আমি বসাই দেছে টাইম দেছে তাকে ডকামি বলছে ফোন করলে তাকে ডকাবানি আমি বসাই দেছে 2-2 ঘন্টা 3-3 ঘন্টা বেলু উড়াই যায় দেখুন আজ্ঞা তরভা থানা অন্তর্গত ঝাড়তরভা গাঁর জনে রজত নায়ক জনে দিব্যাঙ্গ তার গোটে তার বাম হাত নাহি তাকে নিরীহ দেখিকি তার বাপা তা বড় ভাই সে ঘরক পশিকি তাকে মরণাত্মক আক্রমণ কলে এবং তার স্ত্রীর মুন্ডরে মারি দেবার উদ্দেশ্য রখিকি মানে লুহা নড়ারে তাকে মানে বাড়াইকি মারি দেউথিলে তার হাত ভাঙ্গি যাইছি গত 3 তারিখর ঘটনা হলানি সেমানে যাইকি থানারে যেতবে এফআইআর কলে ওল্টা ইয়াঙ্কু সেটারে থানারে ডিটেন করি রখি দিয়াগলা সন্ধ্যা পর্যন্ত এবং তাঙ্কর কোনসি ইঞ্জুরি রিকুইজিশন দিয়া হলানি এফআইআর রেজিস্ট্রেশন করা হলানি সন্ধ্যায় বহু কাকুতি মিনতি হয়েকি সেমানে সেইটু খসিকি গলে এবং যাইকি বলাঙ্গীর ভীমভোই মেডিকাল কলেজে সেমানে তাঙ্কর ট্রিটমেন্ট হেলে দীর্ঘদিন ট্রিটমেন্ট হেলা পরে সেমানে পুনি থানাকু দৌড়ি দৌড়ি নয়ান্ত হলেনি আজি পর্যন্ত তাঙ্কর এফআইআর রেজিস্ট্রেশন হই নাই কি তাঙ্কর প্রতি পুলিশ কোনসি প্রকার দরদ দেখাও নাই এঠারে কথা রহুছি তরভা থানা ওড়িশারে 1 নম্বর মান্যতা পাইথিলা বলিকি ইতিহাস কহুছি পুলিশ বালা ডিম ডিমি পিটুছন্তি কিন্তু এপটে মানে পীড়িত এবং পীড়িতা মানঙ্কর অবস্থা এয়া পীড়িতা মানঙ্কর প্রতি যদি পুলিশর এভলা এভলিয়া অবহেলা রহিব তাহলে আগামী দিনরে সোনপুর জিল্লারে কিভাবে ভাবরে লোক ন্যায় পাইবে আপন মানে অনুমান করন্তু যো অধিকারী এথিরে সম্পৃক্ত অছন্তি তাঙ্কর বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাবা পাই আমি আজি দাবি করিছো এবং তুরন্ত এফআইআর রেজিস্ট্রেশন করা যাও এথিরে রাজনৈতিক মধ্যে চাপ রহিছি শাসক দলর লোকমানকর চাপরে এফআইআর রেজিস্ট্রেশন হই নাই যদি তুরন্ত আসামী মানুষ গিরফ করা নজিব 307 ধারার যদি রেজিস্ট্রেশন করা নজিব তাহলে তরভা থানাকু আমি ঘেরাও করিবা পাই বাধ্য হবো।